পুকুর থেকে পানি এনে নিজেরা পিসে ঢালতাম, নিজেরা রোলিং করতাম, বিকেলে এসে প্র্যাকটিস করতাম, ম্যাচের আগের দিন নিজেরা। তখন তো এত টাকা পয়সা ছিল না, তখন আমরাই প্লেয়ার, আমরাই লেবার ছিলাম, তো আমরা এইভাবে মাঠ। এখন তো মোবাইলের যুগ, কেউ মনে করেন পিস তো রেডি, পিস রেডি করে দিলেও খেলতে চায় না। তো দেখা যাক, যেরকম মানে এখন ছেলে মেয়েদেরকে সেই ব্যবস্থা করে দেবো, তবে যে ভালো হওয়ার, যে খেলতে চাওয়ার, যে খেলোয়াড় হতে চাবে সে নিশ্চয়ই হবে। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যারা এখন খেলাধুলা করছে ছেলে মেয়ে, তাদের খেলাধুলার পর্যায়ে নাই, কারণ এই আমরা জানেন যে এই মাঠটা মূলত ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহৃত হয়েছে সারা জীবন। ফুটবল খেলা হচ্ছে, বাট মূলত ক্রিকেট খেলাটা এখানে বেশি হয়। তো এইখানে এখন আলটিমেটলি ক্রিকেট খেলা তো দূরের কথা, এখানে কোনো খেলাধুলাই করা সম্ভব হচ্ছে না। তো এটা দীর্ঘদিন ধরে একটা প্রস্তুতি ছিল, মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছিলাম, কিন্তু সরকারি মাঠের কিছু নিয়মকানুন আছে যে চাইলেই এভাবে ঠিক করা যায় না। তো আয়দার কোনো ব্যবসায়িকের মাধ্যমে বা বিভিন্ন পদ্ধতি করেই এগুলো ঠিক করতে হবে, তো স্কুলের ফান্ড এইসব জায়গা থেকে। কিন্তু শেষমেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয় ইমিডিয়েটলি আমাদেরকে 25 লক্ষ টাকা দিয়েছেন এটা ঠিক করার জন্য, এবং সামনে আরও 25 লক্ষ টাকা দিবে। হয়তো 50 লক্ষ টাকা এমআর ঠিক হবে না, আরও কিছু লাগবে, সেটা আমরা পরে আবার আমাদের থেকে আমরা দেখবো, বসে আমরা যারা খেলাধুলা করেছি বা যারা আছে এখানে ওনাদের। তবে আপাতত 25 লক্ষ টাকা দিয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় দিয়েছেন, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন। আর আমার ব্যক্তিগত ইস্যু আছে যে এই মাঠ থেকে আমি খেলাধুলা শুরু করেছি, আমার এই মাঠে আমি খেলেই জাতীয় দলে খেলেছি এজ লেভেল থেকে শুরু করে আস্তে আস্তে, তো আমার ফিলিংসটা একটু ভিন্ন। এবং যারা এই মাঠে খেলেছে, ভবিষ্যতে খেলবে, তারা জানে যে এটা এটা কতটুকু প্রয়োজন ছিল। আলটিমেটলি এই মাঠটা ঠিক না হলে নড়াইলের স্পোর্টস কিন্তু অনেকটা অনেকাংশে আটকে যাচ্ছিল। তো আশা করি ইনশাল্লাহ 3 থেকে 4 মাসের ভেতর আমরা একটা জায়গায় আসতে পারবো, তবে ঘাসটা সবকিছু মিলিয়ে হয়তো বা আমরা নেক্সট জানুয়ারি বা ফেব্রুয়ারি থেকে, ওই সময় থেকে আমরা পুরোদমে আমাদের তরুণ প্রজন্ম মানে ছেলে মেয়ে যারা আছে তাদের জন্য খেলাধুলার জন্য উন্মুক্ত করতে পারবো।